আজকের দিনে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ 2 বছর এটা ওয়েবে হয়েছিল, তারপরে আমরা এখানে এসে উপভোগ করতে পারছি। এবং তন্ময়ের যে তার জিল এবং যার জন্য এই প্রোগ্রামটা 8 বছর ধরে সাকসেসফুলি হয়ে গেছে, হচ্ছে এবং হতেও থাকবে, তার জন্য ওকে আমি কংগ্রাচুলেট করছি এবং আশা করছি ও এটাতে আরো আগে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে নমস্কার। যেটা আমার আগের বক্তা বললেন যে খুবই ভালো কথা যে আমরা 2 বছর ভার্চুয়ালি ছিলাম, এখন আমরা ফিজিক্যালি এসে গেছি, এবং এটা তন্ময়ের একটা বিশাল বড় কৃতিত্ব যে আমাদেরকে আবার ফিজিক্যালি এখানে আনার জন্য। আমরা প্রায় প্রতি বছরই আসি এখানে, এবং এবারে যেটা নতুনভাবে ভালো লাগছে যে স্টেজে আঙ্গিকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, নানা রকম বাদ্যযন্ত্রের উপস্থিতি, এবং যে পিয়ানোটা আমরা এখানে দেখছি এগুলো আমরা সিনেমাতেই দেখতে অভ্যস্ত। আজকে এটা আনাতে আমাদের দেখেও ভালো লাগছে যে এত কাছ থেকে একটা এরকম একটা পিয়ানো দেখার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ, তন্ময়ের এই প্রয়াস জারি থাকবে অনেক দিন। তার মধ্যে আমি দুটো কথা বলে যাই আপনাদেরকে, যেটা মনে হয় খুবই প্রাসঙ্গিক হবে যে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের যে পার্টিসিপেন্টস তাদের দেখছি আমি, তারা সবাই ছোট ছোট, কিন্তু সবার হাতেই ফোন। আপনারা যারা বাবা মা এখানে আছেন তাদের যেন ফোন থাকতেই হবে, এখন ফোনও খুব জরুরি হয়ে গেছে, তাদের যেন একটা নজরদারি থাকে ফোনের, হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার কত রকমের কত কিছু, কতকার লাইক করলো সেই নিয়ে হুড়োহুড়ি করা, সেইগুলোর জন্য যেন আমার মনে হয় যে বাবা মা যারা এখানে আছেন এইসব ছোট ছোট বাচ্চাদের উপরে একটা নজরদারি রাখবে যে কোথায় গিয়ে ঢুকে যাবে। কারণ কিছুদিন আগে আমি দেখছিলাম যে একটা খুব বড় কলেজ এবং নামি কলেজের ছেলে, সে হঠাৎ করে একটা লিঙ্কে হাত দিয়ে দেওয়ার জন্যে সে একটা ড্রাগের চক্রে পড়ে যায় এবং পরে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় এবং পরে ওই ড্রাগের সঙ্গে মিশে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। আর একটা কথা হচ্ছে যে ওটিপির ব্যাপারে, যে দেখবেন প্রায়ই আপনাকে ফোন করে কেউ বলছে যে আমাকে ওটিপি দিন, আপনার এই হবে আপনার এই হবে, ব্যাংক থেকে পার্টিকুলারলি ব্যাংক ফ্রড খুব বেড়ে গেছে। সেই জন্য আপনাদের বলি যে কোনোদিন কোনো ব্যাংক ওটিপি চায় না, আপনারা দয়া করে আধার প্যান বা আপনাদের ফোনে যদি কোনো ওটিপি আসে সেই ওটিপিগুলো দয়া করে শেয়ার করবেন না, তাহলে আপনাদের মানে প্রচুর টাকা পয়সা বেঁচে যাবে। আমি একজন ব্যাংক ম্যানেজারকে জানি, তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, তিনি আমাকে বলছেন যে দাদা কি করব, আমার 80,000 টাকা চলে গেল এইমাত্র, আমি ওটিপি দিয়ে দিয়েছি। তো এইগুলো থেকে একটু সতর্ক থাকুন, তাহলে আপনারাও ভালো থাকবেন। আগামী বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল আপনাদের, আবার 80 বছর তন্ময় সৌজন্যে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে, আমার নমস্কার জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। ছোট ছোট যারা এত সুন্দর পারফরমেন্স করছে, সত্যি খুব ভালো লাগছে যে তারা কত সুন্দর পারফরমেন্স করছে। আমিও এটা স্যারও বললেন, 2 বছর আমরা এইভাবে অনুষ্ঠানে আসতে পারিনি, তো এবছর এই অনুষ্ঠানে আমাদের তন্ময়বাবুর অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লেগেছে, কারণ করোনা পরিস্থিতি অনেকটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা হয়তো ঠিক হয়নি, তো যাই হোক, এই যে আবার আমরা আসতে পেরেছি, এই অনুষ্ঠান চলছে, খুবই আনন্দের কথা। আর স্যার যেটা বললেন আমাদের ডিসি সাহেব, তো এটাও খুব ইম্পর্টেন্ট যে আজকের যারা বাচ্চারা আছে যারা বড় হচ্ছে, তারা এই যে এই ধরুন পিয়ানো, তারপর সিনথেসাইজার, গিটার, সত্যি এগুলো আগে তো এইভাবেই বাচ্চারা বড় হয়েছে, কিন্তু মোবাইল এসে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং ক্ষতিও করে দিয়েছে। সুতরাং এই মোবাইল থেকে দরকারে অবশ্যই মোবাইল ইউজ করব, কিন্তু সবসময় খালি মোবাইল ইউজ করব করে অন্য কিছু করব না, এইখান থেকে গার্জিয়ানদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আর বেশি বিশেষ কিছু বলবো না, আর বেশি বাড়াতেও চাইছি না, আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ।